ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের প্রাইভেসি টেক থেকে আমি সোহাগ হোসাইন আছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি প্লে স্টোরের মোস্ট পপুলার দুইটা ভিডিও এডিটিং অ্যাপ। তো সচরাচর যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে তারা এই দুইটা অ্যাপসই ব্যবহার করে। সো চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই এবং দেখে নিই কোন দুইটা অ্যাপস বেশিরভাগ মোবাইল এডিটররা ব্যবহার করে থাকে। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিও স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পর আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। দেখুন, প্লে স্টোরে আসার পর প্লে স্টোরের মোস্ট ভিডিও এডিটিং সফটওয়্যারের দ্বিতীয় নাম্বারটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর। দেখুন, আমি সার্চ করে আপনাদের দেখাচ্ছি, POWERDI। দেখুন চলে আসছে এটা, আমি জাস্ট এখানে ক্লিক দিলাম। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে পাওয়ার ডিরেক্টর, ভিডিও এডিটর, ভিডিও মেকার। বন্ধুরা, এই সফটওয়্যারটা কিন্তু প্লে স্টোরের মোস্ট পপুলার এবং এটা সচরাচর অনেকে ব্যবহার করে, এবং এটা আমার মনে হয় এটা দুই নম্বরে রাখাই উচিত। এবং এর পরে আরেকটা অ্যাপস আছে যেটা মোস্ট পপুলার এবং সবাই ওটা ব্যবহার করে, বেশিরভাগ আমার মনে হয় ওটাই ব্যবহার করে। তো আমি আপনাদের ওটাও দেখাচ্ছি। দেখুন, ওটার নাম হচ্ছে কাইন মাস্টার। দেখুন, আমি দেখাই কাইন মাস্টার। দেখুন বন্ধুরা, চলে আসলো। হ্যাঁ, দেখুন কাইন মাস্টার, এটাও মোস্ট পপুলার একটা অ্যাপ এবং বেশিরভাগ সচরাচর এই অ্যাপটাই ব্যবহার করে, কারণ এই অ্যাপটার টুল বা ভিডিও এডিটিংয়ের যে টুলগুলো সেগুলো ব্যবহার করা অনেক ইজি, দ্যাটস ওয়াই এটা সবাই সচরাচর বেশি ব্যবহার করে। তো বন্ধুরা, আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান তারা এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই দুইটা অ্যাপসে অনেক ভালো এবং মোস্ট পপুলার দুইটা অ্যাপস। আপনারা এর ডাউনলোড দেখতে পারবেন যে কতজন এটা ডাউনলোড করছে। দেখুন 100 মিলিয়ন ডাউনলোড এবং রেটিং দুইটারই ফাইভের মধ্যে 3 রেটিং। তো বন্ধুরা, আপনারা যারা মোবাইলে ভিডিও এডিটিং করতে চান বা চাচ্ছেন তারা এই দুইটা অ্যাপ ব্যবহার করতে পারেন। এই দুইটা অ্যাপ অনেক সহজ ব্যবহার করা এবং ভিডিও এডিটিং করলে অনেক পাওয়ারফুল ভিডিও এডিটিং করে এবং রেজুলেশনও খুব ভালো দেয়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করছি, খোদা হাফেজ।